নমস্কার বন্ধুরা, আজ বানাবো সর্ষে ভেন্দি। সর্ষে ভেন্দি বানানোর জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল, জলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবং দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে নিয়েছি। দেখুন গ্রেভি ফুটছে। এই সময় আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন তৈরি হয়ে গেছে সর্ষে ভেন্ডি। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।